ইমরান হাসান গেল এক বছর ধরে হৃদরোগের চিকিৎসা নিচ্ছেন। পরিস্থিতি অবনতি হওয়ায় এনজিওগ্রাম করলে হার্টে ব্লক ধরা পড়ে। বিপদ এড়াতে স্টেন্টিং বা রিং স্থাপন করার পরামর্শ চিকিৎসকদের। কিছুদিন আগে হলেও আধুনিক এই চিকিৎসা সেবার জন্য ছুটতে হতো রাজধানীতে, তবে সেই ঝক্কি পোহাতে হয়নি তাকে। বগুড়ায় বসেই অল্প খরচে পেয়েছেন সেবা। এনজিওগ্রামের প্রয়োজনীয় মেশিন 2006 সাল থেকে আছে বগুড়ায়, কিন্তু দক্ষ লোকবল না থাকা সহ বিভিন্ন কারণে সেবাদান সম্ভব হয়নি। তবে গত শনিবার থেকে নতুন মেশিনে স্থায়ীভাবে এই সেবা কার্যক্রম শুরু করেছে সজিমে কার্ডিওলজি বিভাগ। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ডক্টর মীর জামালউদ্দিন স্যারের নেতৃত্বে 13 সদস্যের একটা টিম এখানে এসেছে, এবং তার নেতৃত্বে আমরা যারা ছিলাম এখানে, আমার এখানে 5 জন আমাদের রানিং মেট আছে বলতে গেলে, আমাদের যৌথ উদ্যোগে এখানে আমরা 15টা রোগীর অ্যানজিওগ্রাম করেছি এবং 2টা রোগীর স্টেন্টিং করেছি। এবং সবচেয়ে সুবিধা যে সরকারি হাসপাতালে যদি একটা স্টেন্টিং করা হয় তাহলে বাইরের যে কোনো ক্লিনিকের চেয়ে 1/3 খরচে এটা করা সম্ভব। উত্তরাঞ্চলে কেবল বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজেই বর্তমানে স্টেন্টিং সেবা পাওয়া যাবে। সরকারি হাসপাতাল হওয়ায় খরচের দিকটাও স্বস্তি দিচ্ছে মধ্যবিত্ত রোগী ও স্বজনদের। ঢাকায় গেলে হয়তো সিরিয়াল পাবে না, 10 দিনে 15 দিন ঘোরা লাগবে, একটা লোক যাওয়া লাগবে। একটা ঢাকায় একটা লোক গেলে 1,000-2,000-5,000 মতো খরচ হবে, তো অবশ্যই বগুড়াতে হলে সারেগের উদ্যোগে অবশ্যই এটা ভালো হবে। ঢাকায় যাওয়া লাগলো না, বাইরের কাছে পাইছি, এটা আমার বহুত উপকার হয়েছে। আপাতত সপ্তাহে 1 দিন করে এনজিওগ্রাম ও স্টেন্টিং সেবা পাবেন রোগীরা, আগামীতে এটা বাড়ানো হবে। যেহেতু এটা একটা সেন্ট্রাল ডিস্ট্রিক্ট ইন দ্য নর্থ বেঙ্গল, বগুড়াতে যদি এই স্টেন্টিংয়ের কার্যক্রম অব্যাহত থাকে, ঢাকায় বগুড়া থেকে যে ঢাকাতে যাওয়া, ওখানে সঙ্গে লোকজন যাওয়া, তারপরে বিদেশে যাচ্ছে অনেকাংশে কমে যাবে। আপাতত বুধবার করে করছি, কারণ আমাদের ম্যান পাওয়ার অনেক কম, এই লিমিটেড ম্যান পাওয়ারের মধ্যেই আমরা 1 দিন করে করব, এবং যখন রোগীর সংখ্যা বাড়বে এবং প্রয়োজন অনুযায়ী আমরা দিনের সংখ্যা বাড়িয়ে দিব। বগুড়া ও আশেপাশের জেলা থেকে সজিমে কার্ডিওলজি বিভাগে প্রতিদিন গড়ে 40-50 জন রোগী ভর্তি হন, যাদের মধ্যে 70-75% রোগীর হৃৎপিণ্ডে বিভিন্ন মাত্রার ব্লক ধরা পড়ে। স্বাস্থ্যসেবার যে নতুন দিক উন্মোচিত হলো, তাতে করে কেবল বগুড়া নয়, উত্তরাঞ্চলের অন্য জেলাগুলোও সুবিধা পাবে, এমনটাই মনে করছেন চিকিৎসকরা। পাশাপাশি মধ্যবিত্তরাও খুশি, ঢাকা কিংবা বিদেশ গমনে নির্ভরতা কমায়। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে জুম্মান সাদিক জ্যাভলিন, সময় সংবাদ।